গাজায় যুদ্ধ শেষে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি মেনে নেবে না সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া তেল আবিবের যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনায় সমর্থন দেবে না আবুধাবি। শনিবার এক্স বার্তায় এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। বলেন, ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিতে ফিলিস্তিনিদের নেতৃত্বেই গঠন হতে হবে সরকার, আর সেক্ষেত্রে পূর্ণ সহায়তায় প্রস্তুত রয়েছে আমিরাত। গত মে মাসে গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে একটি রোড ম্যাপ প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বন্দর নির্মাণ, সৌর প্যানেল, ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানা সহ বিনিয়োগের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তিন ধাপে 2035 সাল পর্যন্ত চলবে এসব কর্মসূচি। পরিকল্পনার বিষয়ে কিছুই জানত না আরব আমিরাত, এমন দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর।